হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য ধুলোকানা সিরিয়ালের আপডেট নিয়ে মিমি যখন স্কুলে যায় দেবমাল্য জানে তাকে অনেকগুলো চকলেট কিনে দেয় মিমিকে দেখে প্রথমে বাচ্চারা হাসাহাসি করে যে এত বড় দিদিটা আমাদের সাথে পড়াশোনা করবে মিমি বলে আমি আজ থেকে তোমাদের বন্ধু আমাকে মিমি বলে ডাকবে আমার নাম সেটাই আত্মদের সবার জন্য আমি চকলেট এনেছি সবাইকে চকলেট দিয়ে মিমি ভুলিয়ে ফেলে এরপরে ম্যাডাম চলে আসে তাকে যখন চকলেট দিতে যায় মিস বলে তুমি খাও মিমি আমার প্রয়োজন নেই তারপরে সবাইকে খুব সুন্দর করে একটা কবিতা পড়ায় মিমির যেটা একবারেই মুখস্থ হয়ে যায় দেবমাল্য বাইরে দাঁড়িয়ে টেনশন চিন্তা করছে মিস কখন বেরিয়ে আসবে কখন জানতে পারবে যে আসলে কি মিমি সবার সাথে মানিয়ে গুছিয়ে ক্লাস করতে পারছে মিমির দ্বারা কি হবে সব কিছু তখনই মিস এসে জানায় যে দেখুন মিমির অনেক মেধা তবে ওকে একটু অন্যরকম কায়দায় আমাদের লেখাপড়াটা করাতে হবে আপনি তো প্রিন্সিপাল ম্যাডামের সাথে সব কথা বলেই রেখেছেন আমরাও অনেক কিছু জানি তাই ওকে যদি আমরা মানুষের মতো মানুষ করতে পারি এই চ্যালেঞ্জটা জিততে পারি তাহলে আমাদের সবারই খুব ভালো লাগবে ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারলে আমাদেরও কি কম প্রশংসা হবে এই দেখুন এখনই মিমি বেরিয়ে পড়বে টিফিন টাইম সবাই খেলাধুলা করবে আপনি ওর সামনে যাবেন না এখনও বাকি স্টুডেন্টদের গার্জিয়ান আসেনি ওরা আপনাকে দেখলে হয়তো কষ্ট পেতে পারে তাই পর্দার আড়ালে আমার সাথে লুকিয়ে থাকুন মিমি মেয়েদের সাথে খেলাধুলা করে কিন্তু হাত মেলাতে পারছে না মিমির একটু হাতে সমস্যা বলে এরপরে ওদেরকে ছেলে ছেলেদের সাথে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করতে করতে মিমি হঠাৎ করে ওপরে উঠে পড়ে ব্রেঞ্চের আর সেখান থেকেই পড়ে যায় মাটিতেই কান্না করতে লাগে ও আমার একটু একটু মাস্টার মশাই কোথায় তুমি ম্যাডাম বলে দেখুন আপনি যাবেন না আমি গিয়ে ওকে সামলাচ্ছি এরপরে মিমিকে ওঠায় এবং বলে দেখো মিমি এখানে খেলাধুলা করতে গিয়ে তুমি পড়ে গেছো উঠে দাঁড়াও নিজে এরকম করলে কি চলবে বলো ওরা তোমার বন্ধু হয় এইভাবে বুঝিয়ে শুনিয়ে মেমিকে শান্ত করে বলে আমার আর ক্লাস করতে ভাল লাগছে না মিস আমার একটু একটু মাস্টার মাসে কখন আসবে আমাকে নিয়ে যাবে তুমি চিন্তা করো না সে চলে আসবে তবে তুমি তো খুব ভালো গান গাইতে পারো মিমি গান গাইবে একটা মিমি খুব খুশি হয়ে যায় বলে এরপরে গণিত ক্লাস আছে সবার খুব ভালো লাগে ম্যাডাম এত সুন্দর করে গণিত পড়ায় তুমি একদিন ক্লাস করে দেখো তোমার নিশ্চয়ই ভালো লাগবে আমার গণিত করতে ভালো লাগে না আরে লাগবে তুমি দেখো এরপরে আমি তো একলা গান গাইতে পারি না আমি একটু একটু মাস্টারমশাইকে সাথে নিয়েই গান করি তাহলে তুমি গানটা ধরো তোমার মাস্টার মাস্টারমশাই দেখবে ঠিক চলে আসবে মিমি যখনই আলো আমার আলো গানটা ধরে মাস্টার মশাই চলে আসে দুজনে মিলে একসাথে গলায় গলা মিলিয়ে গান গাইতে শুরু করে আর মিমির গান শুনে বাচ্চারা সবাই মুগ্ধ হয়ে যায় এমনকি যারা মিস রয়েছে টিচার তারাও কিন্তু খুব ভালো করে গান শুনতে লাগে মিমির আর এরপরে সবাই মিলে খুব আনন্দ করে মিমির মনটা জয় করে ফেলে এরপরে মিমিকে গণিত ক্লাসে পাঠিয়েই ছাড়ে কারণ মিমি আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় তাকে অন্যভাবে সে যেভাবে বোঝে বুঝিয়ে শুনিয়ে তাকে পড়াশোনা করাতে হবে আর সেটা ম্যাডাম খুব ভালো করে বুঝে গেছে কি হতে চলেছে ধুলোকনা সিরিয়ালের পরবর্তী টুইস্টে মিমি স্কুলে অদ্ভুত কাণ্ড ঘটালো দেবমাল্যর উপস্থিতিতেই আজকে বুঝতে পারছে দেবমাল্য যে মিমিকে এই স্কুলে এনে সে কোনো ভুল করেনি বাচ্চাদের সাথে থাকলে মিমির মানসিকতা ব্রেন বিকাশ আরও দ্রুত ঘটবে যেটা বাড়িতে থেকে মিমির এত বছরেও ঘটেনি প্রথম থেকে পরিপূর্ণভাবে যদি মিমি ট্রেনিংটা পেত তাহলে এতদিনে মিমি অনেকটাই মানুষের মতো আচরণ করতে পারত এরকমভাবে মিমির কিন্তু মানসিক বিকাশে কোনো বাধা আসতো না এরপরে কি ঘটবে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন